তো এতক্ষণ আপনারা দেখলেন এসিপি 3000 ফক্স ট্রটকে খেয়ে নিয়েছে, আর এখন ব্রাভো আর আলফার দড়িও ছিঁড়ে গেছে, আর তারা এখন এসিপি 3000 এর মাঝখানে আটকে। এবার আগে কি হবে চলো দেখা যাক। হেই আলফা, দেখো ওখানে কিছু একটা আছে। কই, আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওইটা আমাদের থেকে মোট কতটা দূর? ওইটা এখানেই, একদম আমাদের সামনেই। আলফা ব্রাভো, তোমাদের দিকে কিছু একটা তেড়ে আসছে। আই রিপিট, আলফা ব্রাভো, তোমাদের দিকে কিছু একটা তেড়ে আসছে। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আই রিপিট, আলফা ব্রাভো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? বস, আমি আলফা বলছি। আমি সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না, চারিদিকে সব কেমন যেন একটা অন্ধকার। এসিপিটি একদম আমার সামনে, ও মুখ খুলে রয়েছে হয়তো। আলফা, 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 তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আলফা ব্রাভো, হ্যালো ব্রাভো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ব্রাভো, বস, বস, আলফা আর বেঁচে নেই। ব্রাভো, ব্রাভো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? কপি করো, ব্রাভো, ব্রাভো, আমি ব্রাভো বলছি। আলফা আর বেঁচে নেই, এসিপিটি একদম আমার সামনেই, আলফাকে খেয়ে নিল। আমার সামনে একটি বিশাল বড় ইল মাছের মতো গেটে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ইল মাছ এতটাও লম্বা হয় না, হয়তো এটা একটা বিশাল বড় সাপ হয়তো। ব্রাভো, তুমি টেনশন নিও না, তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি তোমাকে বাঁচানোর জন্য একটি টিম পাঠাচ্ছি। না না বস, না, ভুল করো, এখানে কাউকে পাঠাবেন না, এখানে যেন পুরো পৃথিবীর মৃত্যু। এখানে চারিদিকে সব অন্ধকার, এখানে যাকেও পাঠাবেন সবার মৃত্যু নিশ্চিত। এসিপিটি আমার সামনেই ভাসছে, বিশালকায় আমার দিকে এক মনে তাকিয়ে রয়েছে, ওর বডির থেকে একরকমের ফ্লুইড বেরোচ্ছে। আমি সেটাকে ক্যাপসুলের সাহায্যে ওপরে পাঠাচ্ছি, চেক করে নিও। আমার মনে হয় এটা আপনার সাথে শেষ কথা, আমি বোধহয় আর বাঁচতে পারবো না। এই ঘটনাটির পরেও আলফার মাইক্রোফোন অন ছিল, কিন্তু সে কোনো আওয়াজ দিচ্ছিল না, হয়তো সে নিজের জীবনের থেকে হার মেনে নিয়েছিল। গত 3 দিন পরে তার সাথে কানেকশন করা যে মাইক্রোফোনটা ছিল সেটাও বন্ধ হয়ে যায়। তারপর এসিপি ফাউন্ডেশন তাদেরকে ডেড ঘোষিত করে দেয়। লাকিলি যে ক্যাপসুলটা ব্রাভো ওখান থেকে পাঠিয়েছিল সেটা একদম ভালোভাবে সেফলি পৌঁছে গেছে এসিপি ফাউন্ডেশনের কাছে। আর এই কেমিক্যালটা এসিপি ফাউন্ডেশনের হাতে লাগার পর তারা মিলে আশ্চর্য হয়ে যায়। এটি এক ধরনের কেমিক্যাল যার নাম হয়েছে Y909। রিসার্চার্সরা এর ব্যাপারে রিসার্চ করে অনেক কিছু জানতে পান। এসিপি 3000 এর গায়ের থেকে বেরোনো এই সাংঘাতিক ফ্লুইডের নাম Y909। যদি কোনো জীবিত প্রাণী এর কন্ট্যাক্টে আসে তাহলে তার সাথে অনেক কিছু হতে পারে, যেমন পেন, মেমোরি লস, প্যানিক, এমনকি তার আগেকার কথাও মনে থাকবে না। এই Y909 কেমিক্যালটি বিশেষ করে ডক্টরদের জন্য বিশাল কার্যকর। এসিপিতে রিসার্চের সময় অনেক লোকেরাই এসিপিদের দেখে ভয় পেয়ে যায়, আর তাদেরকে শান্ত করার জন্যে যদি এই কেমিক্যালটা এদের মধ্যে ইনজেক্ট করা হয় তাহলে ওরা সুস্থ হয়ে যাবে, চুপ করে এক জায়গায় বসে থাকবে। বাইরে তাদেরকে শান্ত করার জন্য তো আরও কেমিক্যাল আছে, কিন্তু এই কেমিক্যালটি বেশি এফেক্ট করে না। এবার অসুবিধাটা হলো এত বড় এসিপির কাছ থেকে তো এই কেমিক্যালটা এইভাবেই আনা যাবে না। তো এবার এসিপি ফাউন্ডেশন ডিসাইড করলো যে ওরা ডি ক্লাস পার্সোনালদের এর খাওয়ার বানাবে, আর কোনো একটি ড্রাইভার গিয়ে সেই কেমিক্যালটি কালেক্ট করে নেবে। না এবার এই কথাটি এসিপি ফাউন্ডেশনের একটি ডক্টর কৃষ্ণমূর্তির কাছে পৌঁছায়। একদিন এসিপি 3000 ব্যাপারে কাজ চলাকালীন সাবমারিনের এয়ারলক তিনি খুলতে গেছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গেই সেখানে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়। তিনি চিল্লাচ্ছিলেন, চেঁচাচ্ছিলেন। তার কাছ থেকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন তার কিছুই মনে পড়ছেন না, তার স্বপ্নের মধ্যে অচেনা মানুষজন আসছে, এমনকি তার নিজের মায়েরাও যে মনে নেই। ডক্টর কৃষ্ণমূর্তি একরকমের প্যানিকে ছিলেন, তার কিছুই মনে পড়ছিল না, কিন্তু তিনি একটা কথা পরিষ্কার বলেছিলেন,
তার মা তাকে ছোটবেলায় বলেছিলেন, অনন্ত শেষা লর্ড বিষ্ণুর একটি বাহন, তার উপরে বিষ্ণু আরাম করেন। এমনকি ডক্টর কৃষ্ণের মুহূর্তে এই কথাগুলো শোনার পরে তিনি মানতেন এসিপি 3000 কোনো রকমের মনস্টার নয়, সেটি একটি দেবতা যিনি পৃথিবীর চালনকর্তাকে নিজের উপরে বহিয়ে নিয়ে বেড়ান। আর এইসব কথাই বলতে বলতে যারা জিজ্ঞাসাবোধক করছিল তাদের উপরে হঠাৎ অ্যাটাক করতে শুরু করে দেয়। আর কোনো বড় ঘটনা হওয়ার আগেই এসিপি ফাউন্ডেশনের টিম মেম্বার্সরা তাকে ধরে এখান থেকে একটি আলাদা কন্টেনারের মধ্যে রেখে দেন। নাও এর গত 3 দিন পর আবার তাকে রিলিজ করার আদেশ আসে। ডক্টর কৃষ্ণমূর্তি রিলিজ হওয়ার পর এমন একটি কাজ করলেন যা বিশাল ভয়ঙ্কর। তিনি এয়ারলক খুললেন, তারপর এয়ারলকের ভিতরে গেলেন, তারপর তিনি সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে কাটতে শুরু করলেন। হয়তো তিনি জানতেন না যে তিনি কি কাজ করতে চলেছেন। কিছুক্ষণ পরে তিনি ডাইভ স্যুট পরে জলে ঝাঁপ দিতে চলে যান। তার বেরোনোর সাথে সাথেই এসিপি 3000 তার একদম সামনে চলে আসলো। এসিপি 3000 তার দিকে খুবই দ্রুত বেগে এগিয়ে আসছিল। কিছুক্ষণ পর এসিপি 3000 তার বিশাল কায় মুখটি খুলল ডক্টর কৃষ্ণমূর্তির সামনে। ডক্টর কৃষ্ণমূর্তি সেখানেই ঘাবড়ে গেলেন। আর যখন এসিপি 3000 এর একদম মুখের কাছে ছিলেন তিনি, তখন তিনি একটি কথা বললেন, ওহ লর্ড, হয়তো আমি ভুল ছিলাম, আমি কৃপা করে এই জীবনে যত পাপ করেছি ক্ষমা করে। কিন্তু তার পুরো কথা শেষ হওয়ার আগে এসিপি 3000 তাকে খেয়ে নেয় আর সেখান থেকে চলে যায়।